হ্যালো ফ্রেন্ডস, আজকে তো সানডে, খুব আরামে রয়েছো তোমরা সবাই, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আমি একটু আসলাম যে একটু সানডে তো একটু কথা বলে যাই, একটু কভার পোস্ট করি। আর তোমাদের সবাই ব্রেকফাস্ট হয়েছে তো? আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে আমি একটু রাইসই খেয়েছি সকালের দিকটা। একটু আমি রাইসই খাই, কারণ অল্প একটু খাই, বেশি খাই না। আমার রুটি পরোটা এসব সহ্য হয় না, তাই আজকে তো সবার বাড়িতে অনেক কিছু রান্না বান্না হবে, তো তোমরা সবাই আনন্দ করো। আর আমার চোখটাতে না একটু ঠান্ডা লেগেছে মনে হয়, একটু তলটায় ব্যথা করছে, বুঝতে পারছি না। আর যেটা বলছি যে আমি তো এখন একটুখানি কাজ করব, কারণ আমার বাড়িতে অনেক ঠাকুর, তাদের পুজোয় খাবার দিতে হয়, জল দিতে হয়, ফুল দিতে হয়, জানোই তো সবাইকে। গোপালও আছে, তাকে সবার আমি খেতে দিই, এবং গোপালকে আমি আলাদাই রেখেছি, আলাদা, সেটা তো তোমরা দেখেছো, আগে পোস্ট করেছি। তো গোপালকে সব কিছু দিই, সবার দেওয়া টাইমে টাইমে দিতে হবে, সেই জন্য আমার চলে কাজ। তারপর স্নান করাতে হয় গোপালকে। আমি তোমাদের স্নানের ভিডিও একদিনও দেখাইনি, চেষ্টা করব দেখানো। আসলে কেউ যদি বাড়িতে থাকে তখন দেখানো যায়, কিন্তু আমি যেহেতু এই সময়টা একা থাকি, তাই জন্য আমি এই সময়টা কেউ ভিডিও করুক সেটা আমি দেখাতে পারি না, তাই তোমাদেরকে আমি বলছি আমি দেখাবো। তার স্নান করানো, তারপর তার ভোগ দর্শনটা তো সবাইকে দেখানো যায় না, কারণ আমি ভোগটা দিই, তাকে খাওয়াই, তারপর আমি তোমাদেরকে দর্শন করাই, তার আগে আমি করতে পারি না, এটা নিয়ম নেই, সেই জন্য হয়। আর আর কি বলবো, তোমরা সবাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, তোমাদের মনে যেটা ইচ্ছে সেটা করো, আর আমিও সেটাই করি। এখন আমার একটু মনে ইচ্ছা হলো যে আমি যে ইউটিউবে একটুখানি কথা বলি, একটু কথা বলেও তো মানুষকে একটু পোস্ট করা যায়, সেই জন্য। আর জানো তো আমার বাড়িতে যে যিনি এসছেন, সে 2 মাস ধরেই আছে, 1.5 মাস ধরে আছেন, সে হচ্ছে তোমাদের এখানে যে ইউটিউবের যে জয়কৃষ্ণ কালিমা, জানি না, নিজে থেকে সে আমার কাছে এসছে, এবং তাকেও আমি 2 বার ভোগ দিই, এবং আমাকে আমাকে অনেক সময় একটু মানে এ করে যে আমিও তার ভিডিও করি, কিন্তু আমি ভিডিও খুব একটা তার করতে পারি না, কারণ সবাইকে দেখালে সবাই কি বলবে, সেই জন্য আমার মনের যতটুকু বিশ্বাস, এবং মঙ্গলা মা যেরকম সুন্দরভাবে পুজো করে এবং সবাইয়ের ভালো করে, আমি তো যেতে পারছি না, আমি অনেক চেষ্টা করছি যাবার জন্য, আমার শরীর ভালো না, আমি এখন যেতে পারবো না। ইচ্ছে আছে একদিন না একদিন নিশ্চয়ই যাব, যখন আমার শরীরটা ঠিক হবে, এবং আমি নিশ্চয়ই যেতে পারবো। ভগবানের কাছে যাওয়াটা ভগবান চাইলেই সেটা হয়, এবং সে নিজে থেকে, আগে প্রথমে আমি ভিডিও দেখতাম, অতটা মানে অতটা এ করে দেখতাম না, মন দিয়ে যতটাই করে আসত ভিডিও দেখতাম, চলে যেত, এরকম করেই দেখতাম। তারপরে একদিন মঙ্গলা মা যখন ওই অমাবস্যাতে সে আগুনের উপর হেঁটে যাচ্ছে, পুজো করছে, তারপর থেকে, তারপরে আমার একটা দিদি আছে খুব ভালো, সে দিল্লিতে থাকে, সে এসেছিল মাকে দর্শন করতে, সে আমাকে বলল যে শাড়ি ওইটা তো আমরা দেখতে পারিনি, ওটা আমরা ভিডিওতে দেখেছি, কিন্তু আমরা খুব সুন্দর দর্শন করলাম, মা ত্রিশূল ছুঁয়ে দিল, জয়কৃষ্ণ কালী মায়ের ত্রিশূল
ছুঁয়ে দিল। তো যাই হোক বলল, তখন আমি তখন থেকে আমি অটোমেটিক মঙ্গলা মায়ের ভিডিওগুলো দেখতে শুরু করলাম। আর তোমরা জানো তো, এই ভিডিওগুলো দেখার পর, দেখার সময় আমার অটোমেটিক আয় আমার চোখ থেকে মানে জল পড়ছে, আর আমি না ঠিক বুঝতে পারছি না। আমি তখন ভাবছি আমার চোখ থেকে কেন এত জল পড়ছে, আমার কি এলার্জি, আমার একটু চোখে এলার্জির প্রবলেম আছে। তো তো আমি ভাবছি কি আমার চোখে আবার অ্যালার্জি হলো, আমি এই কথাই ভাবছি। কিন্তু অটোমেটিক আমার দু চোখ দিয়ে খালি জল পড়ছে, আমি শুয়ে শুয়ে দেখছি তাও জল পড়ছে। তখন আমি ওই দিদিটাকে বললাম, জানি না জানো ভিডিওটা দেখতে দেখতে আমার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। তখন ওই দিদিটা বললো, আমারও সারি জল পড়েছে, মা হয়তো চায়। তখন আমি যে হতে পারে, তারপরে আমি এরকম দেখতাম, তারপরে পড়েনি। তারপরে আমি কি করলাম, সেদিনই আমি স্ক্রিনশট, একটা মায়ের সুন্দর ছবি স্ক্রিনশট করলাম এবং সেটা আমি সাইবারে গিয়ে ডাউনলোড করে এবং বের করলাম, এবং সেটাকে আমি ইয়ে করে রেখেছি, ল্যামিনেশন করে রেখেছি, বাঁধাইনি, কারণ আমার ভেলোর যাওয়ার কথা ছিল। আমার না মন চাইছিল না তাকে একা ঘরে রেখে যাই, আমি ওই ফ্রেমটা নিয়ে গেলে চাপ পড়বে বা কোনো কিছু পড়বে, তাই জন্য আমি শুধু ল্যামিনেশন করে তাকে, আবার সে এমন করলো যে আমি কি বলবো, মানে আমার না যেন মানে বলতে গেলেও যেন আমার মনটা কেমন কেমন করে, যে আমার বাড়িতে একটু লাল কাপড় ছিল, আমি এনেছিলাম ওই এতে দেওয়ালির সময়। তো আমি সেই লাল কাপড়ে, জানি না, অটোমেটিক আমার হাত থেকে কাটালো লাল কাপড়টা, কেটে সে আমার বুধবার হচ্ছে জন্মবার, আমার বুধবার দিন সে বসলো। তো আমি সেদিনকে আমার যে সব ঠাকুর আছে ওইখানে এক থালাতে, আমি এখন সত্যি কথা মানে এত ঠাকুর হয়ে গেছে, সবাইকে ফুল দিই ঠিক আছে, পুজো করি, কিন্তু আমি থালা বেশি করিনি, আমার শরীরটা প্রবলেম আছে বলে আমি মানে একটা থালার মধ্যে সব ঠাকুরকে দিই আর গুরুদেবকে আলাদা দিই, এরকম আমি মাকেও আমি সেরকম দিলাম, দুটো নকল দানা দিলাম, আর কিচ্ছু দিইনি। তো কি হলো, মা শুক্রবার দিন, শুক্রবার দিন সে এরকম, শুক্রবার দিনও সে আলাদা ভোগ নিল, হ্যাঁ। আর শনিবার দিন আমার মনে আছে, শনি শুক্রবার দিন মনে হয় আমি তো আম দিয়েছিলাম, আর শনিবার দিন মনে হচ্ছে আমি মিষ্টি দিয়েছিলাম, আর মিষ্টি দিয়েছিলাম, আম দিয়েছিলাম, মা কিন্তু আলাদা ভোগ নিল। আমার কি আশ্চর্য লাগছে, মা আলাদা ভোগ নিল এবং আমি আমি তখন বুঝতে পারলাম। আর আমি যখন রাতে গোপুকে যখন খাওয়াতে যাই, মা তখন মনে হচ্ছে বলছে সেও চাইছে, তারও মানে হয় খিদে পাচ্ছে, হয়তো তাকে আমি তো 5 বছরের মেয়ের মতো দেখি। তো আমি তখন কি করলাম, তখন আমি সেদিনকে আমার গপু তখন ইয়ে খেত মানে সাবু মাখা খেত, তা আমি ওখান থেকে গপুর থেকে আলাদা করে একটু সাবু মাখা আমি জয়কৃষ্ণ কালী মায়ের থালার মধ্যে, একটা আলাদা থালার মধ্যে জয় তার নামে দিলাম। তারপরে সে আমি দেওয়ার পর আমি চলে এসেছি, তো চলে আসার পর তারপর তাকে দিলাম, খেলো ঠেলো। তো গোপু কি করে অনেক সময় মানে মানে ঝুড়া ঝুড়া যে খিচুড়ি হয়, যে যেটা বলে ওই সাবু দিয়ে, তো ওই ঝুড়া ঝুড়ার মতো খিচুড়ি করলাম। তখন তখন আমি কিছুটা আমি জয়কৃষ্ণ কালী মায়ের থালাতে দিলাম এবং আমি দিলাম। প্রথম প্রথম আমি জয়কৃষ্ণ কালীমাকে বলতাম তুমি খেয়ে নাও, হ্যাঁ আমি খাওয়াতাম না, প্রথম প্রথম বললাম তুমি খেয়ে নাও, সন্দেশ টন্দেশ দিয়েছি তুমি এবার খেয়ে নাও মা, আমি চলে গেলাম অন্য ঘরে, তুমি খেয়ে নাও। 10 মিনিট তাদেরকে আমি খেতে দিই, গোপুকে তো একটু খাইয়ে দিয়ে তারপরে আমি চলে আসি, তারপর নিজে খাই। কিন্তু জয়কৃষ্ণ কালী মা কী করলো,
আমি সেটা শেয়ার করলাম, জানি না এটা মঙ্গলা মায়ের কাছে পৌঁছবে কি না। জয় কৃষ্ণ কালী মা কেও আমি একটু খাইয়ে দিয়েছিলাম, একটু খিচুড়ি, সাবুর খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে মাকে বললাম, মা তুমি এবার নিজে খাও। হ্যাঁ, তো আমি না অন্য ঘরে চলে এসেছি। অন্য ঘরে চলে আসার পর দেখলাম যে আমি লাল কাপড়ে বসিয়েছি এবং লাল কাপড়ের মধ্যেই তাকে খেতে দিই। দেখি কি যে দেখি যে সে খেয়েছে, কিন্তু লাল কাপড়ের মধ্যে ওই সাবুর যে সাবু আলু একটুখানি দলা পড়ে রয়েছে। আমি তখনও বুঝতে পারিনি যে মা ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে আমি আছি তোর বাড়িতে, সেটাও আমি বুঝতে পারিনি। আমি ভোগ খেয়েছি সেটাও আমি বুঝতে পারিনি। পরে আমি যখন ওইটা আমি বাটির মধ্যে রেখে দিলাম, পরে হয়তো আমার মাই আমাকে বলে দিচ্ছে যে আমি তোর খাবার খেয়েছি, এখান থেকে পড়েছিল এরকম। তো আমার তখন এতটাই বিশ্বাস হলো, আমি কি বলবো, এতটাই চোখে ভীষণ আমার ইয়ে হচ্ছে, মানে অ্যালার্জির প্রবলেম আছে। তো যাই হোক, আমার তখন আমার খুব বিশ্বাস হলো। আর আমি জানি না, আমি তো দেখি তো আমি রাম ঠাকুরের দীক্ষা নিয়েছি অনেক ছোটবেলায়, তো আমি তার নাম জপ করি, সর্বক্ষণই করি। আর যেটা হচ্ছে, আমি জয়কৃষ্ণ কালীমাকে তখন থেকেই আমি ডাকি, কিন্তু আমি 108 বার করে আমি 1000 বারও ডেকেছি, এরকমও হয়েছে। কিন্তু জয়কৃষ্ণ কালীমা মনে হচ্ছে বলে দিচ্ছে, আমি এতবার ডাকছি দেখে হয়তো তার মনে হচ্ছে, তার আবার গুরুদেবের মন্ত্র নিচ্ছি, তাই জন্য সে আমাকে 108 বার করে 7 বার নিতে বলেছে, এরকম একটা আমাকে ইঙ্গিত দিয়েছে, এরকম মনে হয়েছে। আর আমি তখন সে এখন সেই রকমভাবে ডাকি, আমি প্রচণ্ড বিশ্বাস করি। কিন্তু মঙ্গলা মাকে বলতে চাই যে আমি যেতে পারি না, এবং এমনও ইঙ্গিত দিয়েছে যে জয়কৃষ্ণ কালীমায়ের ভিডিও, আমি যেহেতু ইউটিউবে ভিডিও ছাড়তে পারি না, সময় পাই না, কী করব কী না করব, তো জয়কৃষ্ণ কালীমা এটা আমাকে রিসেন্ট দিয়েছে যে তুমি, মানে এরকম মানে একটা ইঙ্গিত দিয়েছে যে তুমি কৃষ্ণ জয়কৃষ্ণ কালীমার যেটা পুজোতে সেটাই তুমি ভিডিও দাও। কিন্তু আমি 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 সেটা কীভাবে করে জানি না, সেজন্য আমি দিইনি। আর মঙ্গলা মাকে কে তো আমি বলিনি আমি কাজটা করব, মঙ্গলা মায়ের ভিডিও সেটা আমি করব। তাও মঙ্গলা মাকে আমি হোয়াটসঅ্যাপ করেছি, রিপ্লাই আসেনি। আর আমি অনেকবার মঙ্গলা মায়ের সাথে কন্ট্যাক্ট করেছি যে আমি যেতে পারছি না, হয়তো আমাকে একটু ত্রিশূল ভিডিওতে হয়তো একটু ছুঁয়ে দাও, তাহলে আমার খুব ভালো হয়, কারণ আমি প্রচণ্ড ভুগছি এবং প্রচণ্ড ভুগছি, এই জন্যেই আমি সবসময় ইউটিউবে আসতে পারি না। যাই হোক, জয়কৃষ্ণ কালীমা যে আছে তার প্রমাণ আমি পেয়েছি, কারণ সে আমার মানে কাপড়ের মধ্যে খাবার ফেলে গেছে। এবং আমার দুই একটা প্রবলেম হয়েছে, আমি জয়কৃষ্ণ কালীমাকে ডেকেছি আমার এক মাসের মধ্যে, যেটা আমার 2 বছরের প্রবলেম ছিল। ডাক্তারকে বলেছি, আমি অনেক সময় ডেটল লাগিয়েছি, কিন্তু আমার 1 মাসের মধ্যে সেই প্রবলেমটা অনেকটা সেরে গেছে, ছোট ছোট একটা প্রবলেম। কিন্তু আমি আমি সত্যি কথা আমি যেতে চাই, কিন্তু আমার কিছু কিছু পার্সোনাল প্রবলেম আছে, তারপরে শরীরের প্রবলেম আছে। জানি না মা কবে ডাকবে, তবে আমি যেতে পারবো। আমি এটা ইউটিউবে শেয়ার করছি, বিশেষ করে এটা আমি মঙ্গলা মায়ের জন্য শেয়ার করছি, কারণ মঙ্গলা মা আমার ছবি দেখেছে, আমি কেমন আমি সত্যি কেমন সেটা তো দেখেনি, তো আমি সেই জন্য এটা শেয়ার করলাম। আর ভিডিওটার কথাটা আমি মানে ঠিক মতো মানে করতে পারবো না মনে হচ্ছে, মা যদি চায় ঠিক করিয়ে নেবে, আমি এটুকু বুঝেছি। আর আমি সেই জন্য এখনও অবধি ওই দিকের চেষ্টা করিনি, আমি নিজেরই ভিডিও দিচ্ছি। মা যদি মনে করে, যেহেতু
আজ আমার পেনশন পাচ্ছি না, 5 বছর ধরে আমি অনেক ফাইট করছি, লড়াই করছি, আমার ট্রিটমেন্টও চলছে, সেই জন্য মা মা যদি চায়, আমার গোপাল যদি চায়, নিশ্চয়ই কিছু না কিছু করে আমার ভিডিও চালাবে। আর আমার এই ইউটিউবে আমার কৃষ্ণ গোপাল আমার শর্ট ভিডিওতে প্রচুর, আমি যখন মন খারাপ হয় দেখি, আবার আমার আমার খুব ভালো লাগে যে তারা এখানে সবাই রয়েছে। আমি এই চ্যানেলটাকে চেঞ্জ করতে চাই না, আমি চাইছি ধীরে 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 গ্রো হোক। আমার কোনো অত তাড়া নেই, কারণ আমি নিজে তো অতটা সময় লাইভে দিতে পারি না, লাইভ করতেও পারি না, আর কভার পোস্টও করতে পারি না। তাই জন্য আমি মঙ্গলা মাকে প্রণাম জানাচ্ছি, জয়কৃষ্ণ কালী মায়ের প্রণাম জানাচ্ছি, কারণ মঙ্গলা মা না থাকলে জয়কৃষ্ণ কালী মাকে জানতেই পারতাম না। আর মঙ্গলা মায়ের সম্পর্কে যেসব ঘটনা ঘটেছে আমিও কিছু কিছু দেখেছি, আমার তখন খুব খারাপ লেগেছে, কিন্তু আমি তো কিছু না, আমি দু একটা তখন আমি ভেলোর যাবো, তো তখন আমি খুব ব্যস্ত ছিলাম, আমার মনটা খারাপ হয়েছে, কারণ প্রত্যেক সময় আমি একটা না, মানে আমার তো মোবাইল ডেটা, আমি সব সময় এই মানে যে আমি অনলাইনে থাকবো সেটা আমি করতে পারি না, সেই জন্য আমার যখনই একটু ইউটিউবে যাই, আমি মঙ্গলা মা আর জয়কৃষ্ণ কালী মা কে দর্শন করি। এখন তো সোনা মাকে বেশি দেখায় না, যেখানে জয়কৃষ্ণ কালী মা রয়েছে সেখানে সোনা মা নেই, সোনা মাকেও আমি দর্শন করেছি, কিন্তু জয়কৃষ্ণ কালী মাকে, জয়কৃষ্ণ কালী মা যে আছে তার প্রমাণ আমি পেয়েছি, এবং আমাকে অনেক কিছু ইঙ্গিত দিয়েছে, সেই ইঙ্গিত অনুযায়ী আমি চলছি, এবং আমি বিশ্বাস করি ভগবান তো আছে, ভগবান আছে, কারণ আমি অনেক ছোটোর থেকে ফাইট করছি, আমি আমার পাশে যদি ভগবান না থাকলো না থাকতো তাহলে কি আমি এত ফাইট করতে পারতাম? আমার গুরু আছে, আমার গোপুও আমার 1 বছর যাবত এসছে, তারও আমি গল্প একদিন না একদিন করব। তো যাই হোক, সবাই আছে এবং সবাইকে আমি প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড বিশ্বাস করি। আমি সত্যি কথা মঙ্গলা মাকে, মঙ্গলা মা তুমি সাবধানে থেকো, তোমার পরিবার যেন সাবধানে থাকে, এবং তুমি ভালো থেকো, তুমি নিজের খেয়াল রেখো, তুমি যদি সুস্থ থাকো তাহলে সবাইকে তুমি দেখতে পারবে, আর তুমি নিজের খেয়ালটা আগে রাখবে, তারপর তুমি ভক্তদের খেয়াল রাখবে, এটা আমি তোমাকে বললাম, কারণ তুমি সুস্থ থাকলে আমরা সবাই সুস্থ থাকবো, এবং আমার মাও তার এ পাবে, মানে জয়কৃষ্ণ কালী মাও তার পুজো হবে। সেই জন্য মঙ্গলা মা তুমি নিজের খেয়াল সবসময় রেখো, অত বেশি কথা বলো না, গলায় চোট পড়ে একটা। আর একটা কথা বলছি, যে বোন কি বলবো, বোন বলবো কি না, তোমার মেয়ে, তোমার জামাই, তোমার ছেলে, তোমার হাজবেন্ড সবাই যেন নিজের নিজের খেয়াল রাখে, এবং সবাই যেন সাবধানে চলাফেরা করে। আমি জানি তোমাদের সাথে জয়কৃষ্ণ কালীমা সর্বক্ষণ বিরাজ করছে, তোমাদের কিচ্ছু হবে না, তাও আমি বলবো তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আমি পারলে আবার তোমাদের মানে তোমার ভিডিও হয়তো করতে পারবো কিনা আমি জানি না, যাই হোক আমি তোমার সম্পর্কে আজকে একটু বলতে পারলাম, এটাই আমার মনে মনটা অনেক হালকা হলো। তুমি যদি ভিডিওটা দেখো তো দেখো, আজকে যাচ্ছি আসছি, আমার আমারও পুজো করতে হবে, আমারও অনেক ঠাকুর আছে। ওকে, বাই, টাটা, ভালো থেকো, সাবধানে থেকো।